এলাম, এলাম দুটো কথা বলতে, বুঝেছো? এলাম, বললাম যে না, বলেই যাই, শুনতে যখন চাইছে, শোনাতে যখন পারছে, তো তাকে দুটো কথা বলবো না? তো প্রথম কথা বলি, বইন, ও বইন, ভাইয়ের বইন, দুটো কথা আগে বলি। এই যে দুলে 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 যে উল্লে যে এরকম এরকম হচ্ছিল না, সরিয়ে এরকমভাবেও কথা বলা যেত। ঠিক আছে, চল, ঠিক আছে, একটু স্টাইল তো মারতেই হয় না। তো প্রথমে বলি, কী বললি, একটা সামান্য কথা তোর ছেলেকে বলেছে, ওই অ্যাবনর্মাল ওয়ার্ডটা প্রমাণিত হয়েছে তাই বলেছে, তোকে বলছি, তুই না আমাকে একটু প্রমাণ করে দেখা। সুস্থতা যদি অ্যাবনর্মালিটি হয় তাহলে তোর মেয়েও অ্যাবনর্মাল, আমার ছেলেও অ্যাবনর্মাল, যদি এটাকে অ্যাবনর্মালিটি বলে। তোর কথা অ্যাবনর্মালিটি খুব সামান্য একটা ব্যাপার, খুব সামান্য একটা কথা যেটা তোর ভাই আমার ছেলেকে বলে গেছে। তুই বলি প্রমাণিত হয়েছে, কোথায় কী প্রমাণিত হয়েছে, কোথায় কী প্রমাণিত হয়েছে তুই আর তোর ওই সো কল্ড ভাইকে বল প্রমাণ দিতে। ঠিক আছে, প্রমাণ দিতে, নালে আমার কী হবে হবে জানি না, তোর কী হবে বা তোদের কী হবে তোরা সেটা দেখ। ভুল জায়গায় হাত দিয়েছি, অনেক ভুল জায়গায় তোরা বলে ফেলেছিস। আর কী বললি, ওই ল্যাংটা বেশ্যা বসাকের কথা শুনে আমি বলতে গেছি, ওই ল্যাংটা বেশ্যা বসাককে চারতো তোর বোন, বাড়িতে আনার জন্য চেটে ওর তলা পরিষ্কার করে দেওয়ার জন্য তোর বোন রেডি ছিল, তোর বোন, তোর বোন রেডি ছিল। শুধু বসাক না, সবার মুখে মানে মুতে না, কিন্তু তোর ওই বোনের মুখে মুতে দিয়েছিল, জানিস তো। আর এবার চলে আসি তোর ওই সো কল ভাইকে ওর মা নিয়ে, ওর ছেলে নিয়ে বলা কিছু কথা। আজ থেকে কমাস আগে এই কথাটা হয়েছে, তুই আজকে যে এইমাত্র ভিডিওতে যেগুলো হেগে গেলি না, যে যে কথাগুলো তুই হেগে গেলি, তুই একটুখানি আমাকে চাউর করে দেখা যে লাস্ট কোন ভিডিওতে ওকে এই কথাগুলো বলা হয়েছিল, লাস্ট কোন ভিডিওতে। তারপরে বলে বাসি কথায় পুরো ভিডিও তৈরি করে দিয়ে গেলি, পুরো বাসি পচা দগদগে মার্কা নোংরা কথাতে তুই ভিডিওটা তৈরি করে দিয়ে গেলি। ওর বউকে বলা হয়েছে বহু মাস আগে, ওর ছেলেকে বলা হয়েছে বহু মাস আগে, এমন কিচ্ছু বলা হয়নি। ঠিক আছে, এমনভাবে কিচ্ছু বলা হয়নি, যখন আমাকে থাপন দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার কথা হয়েছিল। আর তোর বোনকে বলেছিলাম সূত্রপাত, এটা তোর বোন যখন বলেছিল বিনা প্রমাণে কণিকার সাথে ওর ভাসুরের, ওর সাথে তার, ওর সাথে তার, তখন আমি বলেছিলাম ডার্লিং ডার্লিং যাকে বলছে তাহলে ভাইয়ের সাথেও কি তাই, এটা গায়ে লেগে গিয়ে তোদের ভাই বলেছিল থাপন মেরে আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, বোঝাতে পারছি, থাপন মেরে ঢুকিয়ে দেবে। তারপরেই এই ব্লাবলা ব্লাবলা কথাগুলো উঠেছে, তারপর থেকে লাস্ট আমার ছেলেকে অ্যাটাক করার অবধি আজ থেকে কমাস আগে, গণেশ পুজো হয়েছে তারপর পরই, হয়ে গেল তিন চার মাস হয়ে গেছে, বেশি ছাড়া কম না। তো সেই সময় থেকে যখন এসে আমি বললাম যে তোর ভাই বলল শূন্য বিছানায় হাত বোলাবি সকালবেলা, শুনতে হয় না জানিস তো এই কথাগুলো একটা মাকে, এই যে তুই বললি না অ্যাবনর্মাল, একটা সামান্য তোকে কথা বলেছে, একটা সামান্য কথা, ওতেই তোর চোখে সিম্প্যাথিক জল এসছে, এই সামান্য কথার থেকেও সামান্য কথা ছোট্ট ছেলে তোর মেয়েকে বলেছে যেটার কোনো ভ্যালিউ নেই, তাতেও কিন্তু তোর ফেটেছিল। তাহলে বলতো যদি তোকে কেউ এরকম বলতো, মুনমুন সকালে উঠে দেখবি খালি বিছানায় হাত বোলাচ্ছিস, কেমন লাগে শুনতে একটা মায়ের, কেমন লাগে, মৃত্যুর জায়গায় নিয়ে গেছিল, কেমন লাগে শুনতে রে, সামান্য অ্যাবনর্মালিটি প্রমাণ হয়েছে, কোথা দিয়ে প্রমাণ হয়েছে একটু প্রমাণটা আমাকে একটু দেখা, জানিস তো মুনমুন, প্রমাণটা আমাকে একটু দেখা। তোর মা বাবাকে গালি মেরেছি, বলেছি আমাকে যে শিয়াল, আজকে তুই বললি শিয়াল কথাটা গালি, তার মানে নিত্যদিন তোরা আমাকে গালি মেরে গেছিস, নেকু কথাটা কিন্তু গালি না, নেকুটা তোর ন্যাকামিতে বলা হয়েছে, ঠিক আছে, ওটা কিন্তু গালি না, কিন্তু তুই এখন প্রমাণ করলি শিয়াল বলেছিস মানে গালি দিয়েছিস, তার মানে তোরা আমাকে এতদিন গালি দিয়ে গেছিস, শিক্ষিতা এম এ পাস টিচার গালি দিয়ে গেছিস তার মানে আমাকে, তো আমি বলেছি আমাকে শিয়াল বলছিস মানে তোর পুরো বংশটাই শিয়ালের, ঠিক আছে, আর আমাকে যা যা গালি দিবি সেগুলো তোর বাবা মার জন্য বরাদ্দ থাকবে, মনে করবি তোর বাবা মাকে গালিটা দিচ্ছিস, ঠিক আছে, আমি দিইনি, কিন্তু আমি দিইনি, কথা এরকম 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 করে ঘোরাবি না। ঠিক আছে, তোর ভাই কি বলেছে যে সকালবেলা উঠে ছেলেদেরকে না টেক কেয়ার করে ভিডিও করতে বসে যায়, কী জানিস রে, আমি কটায় ভিডিও ছাড়ি, আমার ছেলেরা 6:30 স্কুল যায়, বাড়ি ঢোকে 2:30, তাহলে একটা মা মাঝখানের এই ফ্রি মানে মি টাইম আমি আমার টাইমটা ইউটিলাইজ করি, ঠিক আছে, জ্ঞান বা বিগিরি মারাও, তোর ছেলে তোর মেয়ে কটায় স্কুল যায়, মেয়ে কটায় স্কুল যায়, তুই ভিডিও করতে বসিস কোন সময়টা, ফ্রি টাইমে আই থিঙ্ক যে সময়টা সময় পাস, আমি না আমার ছেলেদের সামনে ভিডিও করি না, সত্যি 6:30 বেরিয়ে যায়, তারপরে আমি পাক্কা 8:30 ভিডিও রেডি করি, সকালবেলা 9:30-10 ভিডিও ছাড়ি। ছেলেকে টেক কেয়ার না করে সাত সকালবেলা ও চোদনা, ও কী জানবে, ও কী জানবে, যে রোজ মেয়েদের জনি দেখে বেড়ায়, মেয়েদের বুক দেখে বেড়ায়, মেয়েদের পিছন দেখে বেড়ায়, মেয়েদের শরীর দেখে বেড়ায়, ও কী করে জানবে, ও কী করে জানবে, নাকি নিজের ছেলেটার প্রতি বিশাল ভালোবাসার লোকের বাচ্চা একবারে, যেমন এই যে সামান্য অ্যাবনর্মালিটি, সামান্য অ্যাবনর্মালিটি, বুঝিস তো অ্যাবনর্মাল হওয়া সন্তানের বাবা মার ভেতরে কতটা কষ্ট হয় বুঝিস, ঠাকুরের ইচ্ছা যে আমরা সেই জিনিসটা বুঝতে পারিনি, তাই আমরা এত সহজে না এই বিষয়টাকে নিয়ে কাটাছেড়া করছি আর লোকের বাচ্চাকে বলে দিচ্ছি, খুব সহজে জানিস তো, আমরা কোনোদিনও ভেবে দেখিনি যে তুই অ্যাটাক অ্যাটাক মারালি না এতক্ষণ ধরে, হ্যাঁ বাসি অ্যাটাকগুলো মারিয়ে বেড়ালি, বহুদিন আগের কথা, তোর বোনকে বলা মুদ্রাবালি বহুদিন আগে, পান পরিবেশন, তোর বোন কীরকম উল্টো মেরেছিল, হাতে শাখাপালা পড়া গৃহবধূরা বুঝি মুদ্রাবালি হয়, আমি তো সেটা বলিনি, আমি তার পান খাওয়ানোর স্টাইলটাই বলেছি,
যে আগেকার দিনে রাজাদের ওখানে যেরকম থাকতো নাচ গান করতো যারা, তারা ঠিক এইভাবে পান সেজে দিত রাজাদের, বুঝতে পেরেছিস? কথার প্যাচ আমার সাথে খেলতে আসবি না। ওয়াইটিতে থেকে এইটুকু তো বুঝে গেছি কাকে কীরকম কোন কুকুরকে কোন মুহূর্তটা দিতে হয় জানা আছে। তো ভাইয়ের হয়ে যে সাফাইটা গাইতে আসলি আর বলি না সামান্য, তোর ওই ভাইটা নিত্যদিন লোকের মাকে, লাস্ট আই থিঙ্ক তোর ভাইকে বলে দেওয়া ওই কথাটা যে দাদা ভাই অনেক সরি তোমাকে আমি ভুল বুঝেছি কারণ তুমি তো এদের হাতের কাঠপুতলি, এদের হয়ে চালনা করছো, তারপর থেকে আজ অবধি এই মনে হয় এই দুদিন হলো তোর দাদা ভাইকে নিয়ে ভিডিও করছি। আর খোঁচানো ওগুলো দেখ টুকটাক কথার মাঝখানে না, আমি তো দুদিন খুঁচিয়েছি তোর দাদা ভাই আবার এসছে, তার মাঝখানে যখন আমি চুপ হয়ে গেছিলাম তোর দাদা ভাই নিত্যদিন পরপর পরপর চেক করে আসবি ক্যাকশিয়াল বুনোমোষ করে অনেকগুলো ভিডিও নামিয়েছে, লাস্ট একটা ভিডিওতে চরম পরিমাণে গালাগালিও দিয়েছে, তবুও আমি উত্তর দিইনি। এত খিস্তির পর যদি একবার না হয় বলেই দিই যে কোথায় লুকিয়ে আছে, তাতেই ফেটে গেল। তার হয়ে তুই শালিশি গাইতে আসছিস, তুই তো আরেক দুঃখী চুতিয়া, বুঝতে পেরেছিস? বুঝেছিস? ভুল জায়গায় তুমি হাত দিয়েছো সোনা, ভুল জায়গায় আমি হাত দিইনি, কারণ আমি তোর মা বাবাকে কী বলেছি সেটা আমি জানি, তুই সেটাকে যতই বাটারিং করে বল না কেন সত্যিটা তো আর খুলতে গিয়ে মিথ্যে হয়ে যায় না। খালি যে বলি না সামান্য অ্যাবনর্মালিটি প্রমাণ হয়েছে তাই বলেছে, একটু প্রমাণটা তুই দেখাস, বুঝতে পেরেছিস? প্রমাণটা একটু দেখাস যে কোথায় প্রমাণিত হয়েছে, বুঝেছিস? নালে না এই যে সামান্যতা কখন অসামান্য হয়ে যাবে বুঝে উঠতে পারবি না কিন্তু। ওই যেমন আমাকে বললি না যে বলে খুব খারাপ করলি, তুইও মনে কর বলে ভীষণ খারাপ করলি। আসলে কী জানিস তো, বলে ফেলি এই ঘুরে কারোর কখনো যেন ফিরে তারি গায়ে না লেগে যায়। আমি সবসময় এটা চাই যে এই যে লোকের বাচ্চাকে বললো ঘুরে না লেগে যায়, কখনো আমি চাই না, সবার সন্তান সুন্দরভাবে থাকুক যেমন আমারটা আছে, ঠিক আছে? যে জিনিসটা যার কাছে নেই, যে জিনিসটার ভ্যালু সত্যি বুঝিস না, সেটাকে সামান্য বলে তুচ্ছ করিস না। যেসব মা বাবার ঘরে এই সত্যি এইরকম বাচ্চা কাচ্চা আছে না, তাদেরটা তারাই বোঝে, তাদের কষ্টটা তারাই বোঝে। তখন কেউ যখন গিয়ে বলে সামান্য অ্যাবনর্মাল, ওতে কী হয়েছে বলিস তো, গিয়ে রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা তো কত দেখতে পাই, গিয়ে বলিস তো ও আচ্ছা তোমাদের ছেলে মেয়ে সামান্য ইচ্ছে অ্যাবনর্মাল বলে, বলিস না গিয়ে, বলিস, ঠিক আছে? আর যে প্রমাণটার কথা বললি, আমাকে প্রমাণটা তুই দিস, কারণ প্রমাণের কথা তুই বললি যখন যে অলরেডি প্রুভড হয়ে গেছে, প্রমাণটা তুই দিস, বুঝলি? দিয়ে যাস, আমিও একটু দেখি না, আমাকে দেখতে হবে না প্রমাণটা? আমি যে জিনিসটা সত্যিই জানি না অথচ তোরা জেনে গেছিস, তাহলে প্রমাণটা আমাকে একটু দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে, তো একটু প্রমাণটা দিস, ঠিক আছে? চল ভালো থাকিস।